Dear student, welcome to our Tatvik College Admission e-learning class. তোমাদের তো অনলাইন ক্লাস শুরু হয়েছে কিন্তু আমাদের তোমাদের প্রিন্সিপাল ম্যাম আছেন বা বড় আন্টি আছেন বড় আন্টির নির্দেশ মতো তো আমরা ক্লাস শুরু করেছি আর তাই আন্টি বলেছেন সেকেন্ডারি সিলেবাসটা খুব তাড়াতাড়ি আমাদের শেষ করতে তাই এই 10 বা 15 মিনিটের যে ভিডিও তোমরা দেখো যে ক্লাস তোমরা দেখো সেটা কিন্তু তোমাদের কাছে যথেষ্ট নয় কিন্তু আমাদের তো কিছু পড়ার নেই তাই তোমরা যে ভিডিওটা বারবার দেখবে এবং যার যে সম্পর্কে ভিডিওটা দেখছো যে বিষয়ের উপর ভিত্তি করে দেখছো সেই অধ্যায়টা আগে তোমাদের ভালো করে পড়তে হবে বারবার পড়তে হবে এবং ভিডিওটা যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানে থামাবে আবার সেটা পুনরায় দেখবে এবং অবশ্যই অসুবিধা হলে ভগবানকে আছে যোগাযোগ করবেন অন্যান্য টিচারদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো অসুবিধা হলে আর্টির কাছে পড়বে তোমরা বাড়ির বড়দের বলবে আর্টির ফোন নাম্বার দিলে অবশ্যই তোমরা স্যার ম্যামদের সঙ্গে যোগাযোগ করবে এবং তোমাদের যে জিজ্ঞাসাগুলো আছে তোমরা অবশ্যই তোমাদের জন্য সবসময় তোমরা জিজ্ঞাসা করতে পারো এই 10 বা 15 মিনিটের ভিডিওতে তোমাদের তো সবকিছু জানা সম্ভব নয় তোমাদেরও যেমন ভালো লাগছে না আমাদেরও কিন্তু ভালো লাগছে না সেই আগের মতো তোমরা আমাদের সামনে নেই আমরাও তোমাদের সামনে নেই কিন্তু আমরা তো তিনবার বাড়ি থেকে বেরোনো যাবে না এখন তো চারি থেকে বাইরে বেরোনো বন্ধ কিন্তু আমাদেরও তো পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তাই এইটাই আমাদের উদ্দেশ্য অনলাইন ক্লাস এবং সেই ক্লাসের মাধ্যমে তোমাদের কাছে কিছুটা যদি আমাদের পড়াশোনাটা পৌঁছে দিতে পারি তাহলে তোমাদের তার মধ্যে যদি কিছুটা ভালো হয় তোমাদের বারবার তোমাদের দেখতে হবে এবং অবশ্যই টেক্সটটা তোমাদের কাছে রাখতে হবে পড়তে হবে টেক্সটটা পড়লে তবেই তোমরা ভিডিওটা বুঝতে পারবে আরো ভালো করে আজকে আমরা স্ট্যান্ডার্ড টুতে ভূগোল যেটা পড়ব আমাদের সমাজ ব্যবস্থার সম্পর্কে জানব এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমরা মানুষ আমরা সামাজিক জীব সমাজকে নিয়েই আমাদের চলতে হয় আমরা মানুষরা কিন্তু একা একা কেউ জীবন ধারণ করতে পারি না আমরা একা একা কেউ বাঁচতে পারি আমাদের চারিদিকে পাড়ায় লোকজন প্রতিবেশী সবাইকে নিয়ে তো আমাদের বাঁচতে হয় আমরা আজকে সে সম্বন্ধে জানবো আমাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে জানবো কাদেরকে নিয়ে আমাদের সমাজ তৈরি হয় একজন বা একটি পরিবারের মানুষের পক্ষে নিজেদের একার পক্ষে জীবনযাপনের পক্ষে কিছু সম্ভব নয় তাই প্রতিটি মানুষকে একে অন্যের উপর নির্ভরশীল হতেই হয় তাই মানুষ নিজেদের স্বার্থে মিলেমিশে সমাজবদ্ধ হয়ে বসবাস করে এভাবেই তৈরি হয় সমাজ বৃহত্তর সমাজ বা দেশকে সুষ্ঠুভাবে চালানোর জন্য মানুষই তৈরি করেছে সমাজ ব্যবস্থা সমাজ গঠনের ধারা কিভাবে হয় বলতো দেখো আমি একটা তোমাদের এরো চিহ্ন দিয়ে দেখিয়েছি প্রথমে আমাদের পরিবার তৈরি হয় পরিবারে আমরা কারো কারো বাবা মা দাদু ঠাকুমা ভাই বোন কাকু কাকিমা সবাইকে নিয়ে আমাদের পরিবার তৈরি হয় এবং পরিবার তো আমরা তো খোলা আকাশের নিচে থাকতে পারি না আমাদের তো থাকতে হবে বাড়িতে তার জন্য আমাদের বাড়ি তৈরি করতে হয় কয়েকটা বাড়ি মিলিয়ে তৈরি হয় পাড়া তোমরা বলো না যে আমরা অমুক পাড়ায় থাকি তুই কোন কোন পাড়ায় থাকিস তোর গ্রামের নাম কি দেখো পাড়ার পরে আমরা আসছি গ্রামের নাম কাউকে কারোর বাড়িতে যাওয়ার জন্য তার গ্রামের নাম তো আমাদের জানতে হবে এই কয়েকটা পাড়া নিয়ে আমরা গ্রাম গ্রামের পরে এবারে আসছি আমরা অঞ্চল কার কোন অঞ্চল গ্রামের পর চলে এলাম অঞ্চল কয়েকটা গ্রাম নিয়ে তৈরি হয় একটা অঞ্চল অঞ্চলের পরে চলে আসি আমাদের থানাতে অঞ্চল নিয়ে হয় থানা থানা নিয়ে হয় মহকুমা তারপরে কয়েকটা মহকুমা জুড়ে হয় জেলা আমরা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বাস করি জেলা জেলাকে নিয়ে হয় বিভাগ বিভাগ মানে তোমাদেরকে এর আগের ক্লাস আমরা আলোচনা করেছিলাম বিভাগের মধ্যে পড়ে জলপাইগুড়ি বিভাগ প্রেসিডেন্সি বিভাগ এইভাবে কয়েকটা বিভাগ আছে না তার মধ্যে আবার কয়েকটা জেলার ভাগ আছে এই এইটা সেই বিভাগ বিভাগ নিয়ে হয় রাজ্য আমাদের রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গ এরকম অনেক রাজ্য আছে অনেক রাজ্য মিলিয়ে হয় দেশ এবং অনেকগুলি দেশ মিলে হয় মহাদেশ তোমরা বৈদ্যমান থেকে একটা গ্লোব কিনবে গ্লোব কিনলে দেখবে আমাদের সারা পৃথিবী জুড়ে সমস্ত দেশ মহাদেশের নাম ওখানে খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা একদম নিজেরা ওখানে পড়তে পারবে এবং ছবিও তোমরা বুঝতে পারবে আমরা যেটা আলোচনা করলাম সেটাই দেখো তোমাদের এইখানে বইতে দেওয়া আছে একদম এইখানে দেখো সুন্দর ছকের মাধ্যমে আমি যা যা বললাম সেগুলো দেখো এখানে লেখা আছে যে কয়েক সবাই বাবা মা ভাই বোন নিয়ে হয় পরিবার কয়েকটা পরিবার নিয়ে তৈরি হয় বাড়ি কয়েকটা বাড়ি নিয়ে তৈরি হয় গ্রাম দেখো পর পর সুন্দর করে আমার কথাগুলো দেখো এখানে মানে একদম গুছিয়ে লেখা আছে
তোমাদেরকে শুধু এই ছকটা তোমাদের মুখস্থ করে রাখতে হবে। এইটা যে যত ভালো করে জানবে আমাদের সমাজ ব্যবস্থা তার কাছে ততটাই পরিষ্কার হয়ে যাবে, যে কাকে নিয়ে আমাদের থানা হয়, থানা নিয়ে কি হয়, মহকুমা কাকে নিয়ে হয়, জেলা কাকে নিয়ে হয়। আমাদের এইটা পড়ে ফেলতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বারবার রিডিং করবে এবং বারবার করে দেখবে তোমরা। এরপরে দেখো আমরা চলে আসি, আমরা যা যা বললাম পরের পেজে দেখো তোমাদের আছে পৃষ্ঠা 31-এ আছে পরিবার কাকে বলে, মা বাবা ভাই বোন দাদা দিদি দাদু ঠাকুমা সবাইকে নিয়ে হয় পরিবার। আমি তো বললাম, আলোচনা করলাম সেটাই। বাড়ি কাকে বলে, প্রতিবেশী কাকে বলে, আমাদের পাশাপাশি যে বাড়িগুলি আছে তাদেরকে আমরা প্রতিবেশী বলবো। ঠিক যেমন প্রতিবেশী দেশ আমরা কাকে বলবো, আমাদের দেশের পাশে কি আছে, বাংলাদেশ আছে, এগুলোকে আমরা বলি। তো আমাদের যেমন প্রতিবেশী বাড়ি আছে, প্রতিবেশী দেশও আছে, প্রতিবেশী রাজ্যও আছে। পাড়া কাকে বলবো, কতগুলি বাড়ি বা পরিবার নিয়ে তৈরি হয় পাড়া। গ্রাম কিভাবে গঠিত হয়, কয়েকটা পাড়া নিয়ে। গ্রামের রাস্তাঘাট ও অন্যান্য সুযোগ সুবিধা এবার দেখাশোনার জন্য আমরা এবারে চলে আসবো গ্রামের প্রশাসনিক বিভাগ। গ্রামকে দেখাশোনা করে কি, একটা গ্রামকে পরিচালনা করতে হবে, তো নয়তো নিয়ম শৃঙ্খলা কিছুই থাকবে না। এবার আমরা চলে আসবো গ্রাম, এই যে বলেছিলাম অঞ্চল, কয়েকটা গ্রাম নিয়ে হয় অঞ্চল। অঞ্চলের কাজ তৈরি হবে এবার পঞ্চায়েত গঠন করা, পঞ্চায়েতের কাজ হবে জেলা পরিষদ তৈরি করা, জেলা পরিষদ থেকে গ্রামের নিয়ম শৃঙ্খলা দেখাশোনা করা হবে। তাই আমরা গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয় সেটা জানো, গ্রামের প্রাপ্তবয়স্ক তোমরা একটু রিডিং করা পড়বে, তোমাদের একটু মানে কষ্ট হবে, কারণ তোমরা তো এখন অনেকটা ছোট। বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করবে, অসুবিধা হলে ফোন করবে, আবার বুঝিয়ে দেওয়া হবে। গ্রামের প্রাপ্তবয়স্ক জনসাধারণ দ্বারা গ্রাম পঞ্চায়েত নির্ধারিত করা, প্রাপ্তবয়স্ক মানে 18 বছর হলে তবেই একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয়। প্রতি 5 বছর অন্তর এই নির্বাচন করা হয় যে গ্রাম পঞ্চায়েতকে পরিচালনা করবে। গ্রামের পঞ্চায়েতের প্রধানকে কি বলবো, কর্তাকে কি বলবো, গ্রাম প্রধান। পঞ্চায়েত কি কি কাজ করবে, গ্রামের পথঘাট তৈরি, স্কুল কলেজ, স্বাস্থ্য ব্যবস্থা, সেচ ব্যবস্থা, পানীয় জল ঠিকঠাক মতো আসছে কিনা, ঠিকঠাক মতো রাস্তাঘাট তৈরি হয়েছে কিনা, কারোর বাড়িতে বা পাড়ায় কোনো গণ্ডগোল হলে সেটা নিয়ে মীমাংসা করা, তাদের বিবাদ মিটিয়ে দেওয়া, সেই সব নানা রকম সমস্যার সমাধান করে গ্রাম পঞ্চায়েত। আজকে আমাদের পড়া থাকবে এইটুকু, আমরা আর একবার একটু বলি, আলোচনা করি। আমরা আজকে জানলাম আমাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে, সমাজ ব্যবস্থা কাদেরকে নিয়ে হয়, কী কী নিয়ে সমাজ ব্যবস্থা হয়, পরিবার, বাড়ি, বাড়ি নিয়ে হয় গ্রাম, গ্রাম নিয়ে বাড়ি নিয়ে হয় পাড়া, পাড়া থেকে হয় গ্রাম, গ্রাম থেকে গঠিত হয় অঞ্চল, অঞ্চল থেকে হয় থানা, কয়েকটা থানা মিলিয়ে হয় মহকুমা, মহকুমা মিলিয়ে হয় জেলা, জেলা নিয়ে তৈরি হয় বিভাগ, বিভাগ নিয়ে তৈরি হয় রাজ্য, এবং অনেক রাজ্য মিলিয়ে তৈরি হয় দেশ, অনেক দেশ মিলিয়ে তৈরি হয় মহাদেশ। আমরা কোন মহাদেশে বাস করি, আমরা এশিয়া মহাদেশে বাস করি। এইভাবে আমাদের কিন্তু যে 7টা মহাদেশ আছে, তো আমাদের কিন্তু পূর্ণ করা হয়ে গেছে। 7টা মহাদেশের মধ্যে আমরা বাস করি এশিয়া মহাদেশে। আমরা যা যা বললাম, যা যা আমাদের বোর্ড ওয়ার্ক হলো, ঠিক ঠিক সেইগুলোই আমাদের তোমাদের পৃষ্ঠা 30 আর 31 এই 2 পেজ তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে। বারবার পড়বে এবং অবশ্যই বারবার করে ভিডিওটা দেখবে।